আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি পরাজিত হলেও আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এদিকে বাংলাদেশ ও আফগানিস্তানের এখন রয়েছে শুধুমাত্র টি টোয়েন্টি সিরিজ। দুই দল দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে তিন মার্চ প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এদিকে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি, আর সেই স্কোয়াড থেকেই আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে টি টোয়েন্টি একাদশ সাজাবে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে অসাধারণ পারফর্ম করে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন মুনিম শাহরিয়ার। ফরচুন বরিশালের হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই তারকা, যার ফলে প্রথমবারের মতো নাম উঠেছে তার জাতীয় দলে। জোরালো সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অভিষেক হতে যাচ্ছে মুনিম শাহরিয়ারের। ওপেনিংয়ে তার সঙ্গে টাইগারদের হাল ধরবেন লিটন দাস। সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনিংয়ে দারুণ পারফর্ম করা লিটনকে টি টোয়েন্টির ওপেনিংয়েও দেখা যেতে পারে। টাইগারদের একাদশে থাকবেন তিন পেসার, এক বিশেষজ্ঞ স্পিনার। তিন পেসাররা হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন নাসুম আহমেদ। প্রথম ম্যাচে দলের বাকি সদস্যরা হলেন শাকিব আল হাসান, অধিনায়ক মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ও শেখ মেহেদি হাসান। এদের নিয়ে নিজেদের সেরা একাদশ গঠন করবে বাংলাদেশ। টি টোয়েন্টি সিরিজেও আফগানদের পরাজিত করতে চায় টাইগাররা।